Friends, I am Dr. Surajit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. অ্যালবুমিনুরিয়ার 10টি প্রধান হোমিও ওষুধ, টপ 10 হোমিওপ্যাথিক রেমেডিজ ফর অ্যালবুমিনুরিয়া ইন বাংলা। অ্যালবুমিনুরিয়া কথাটা আলোচনা করার আগে আমরা অ্যালবুমিন কথাটা কি জেনে নিই। হোয়াট ইজ অ্যালবুমিন? অ্যালবুমিন কী? আমাদের রক্তস্থিত সবচেয়ে সাধারণ প্রোটিন অ্যালবুমিন, অন্য দুটি হলো গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন। সঠিকভাবে বললে এটি ব্লাড প্লাজমায় থাকে। রক্তে অ্যালবুমিনের স্বাভাবিক পরিমাণ প্রায় 3.4 to 5.8 গ্রাম পার্সেন্ট মানে 100 মিলি রক্তে 3.8 থেকে 5.8 গ্রাম পরিমাণ অ্যালবুমিন থাকে। খুব হাই পার্সেন্টেজ। সমগ্র প্লাজমা প্রোটিনের 95% অ্যালবুমিন একা। প্লাজমা প্রোটিন অ্যাকচুয়ালি ওই তিনটে, যে তিনটে নাম বলা হলো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। একটা আছে প্রথমবিন, সেটা খুব কম, মোটামুটি তিনজন। এই তিনজনের মধ্যে এ একাই 95% প্লাজমা প্রোটিনকে দখল করে রেখে দিয়েছে। অ্যালবুমিন লিভারে সংশ্লেষিত হয় এবং দ্রুত রক্তের সাথে মিশে যায়। ডান পাশে অ্যালবুমিনের স্ট্রাকচারটা কেমন, কেমিক্যাল স্ট্রাকচার, থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটাকে দেখানো হয়েছে। আর ডান পাশে যেটা ইংরেজিতে ডেফিনেশন দেওয়া আছে সেটাই আমরা বাংলায় এখানে উত্তর আলোচনা করেছি। অ্যালবুমিনের কাজ কী? হোয়াট ইজ দ্য অ্যালবুমিনস ফাংশন ইন বাংলা? অ্যালবুমিন শিরায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে। লক্ষ্য করুন, শিরায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ধমনী তো নয়, শিরায় একটা রক্তচাপ থাকে, সেটা নিয়ন্ত্রণ করে অ্যালবুমিন। অ্যালবুমিন কোষের জন্য অনেক দরকারি জিনিস লাইগ্যান্ড সরবরাহ বলা হয় এবং দেহের যথাযথ কাজের জন্য অনেক রাসায়নিক বহন করে। অনেক ক্ষেত্রে অ্যালবুমিন গৃহীত ওষুধ কোষে পৌঁছে দেয়। আপনি ওষুধ খেলেন, সেই ওষুধ যে কোষে নিয়ে যাবে, অ্যালবুমিন নিয়ে চলেছে। রক্ত যাতে রক্তবাহের মধ্যেই থাকে, অর্থাৎ ধমনিকা বা কৈশিকী শিরা থেকে চুঁইয়ে বেরিয়ে না যায়, সে ব্যাপারে অ্যালবুমিন সাহায্য করে। এটাই ভালো করে ইংরেজি ডেফিনেশনের মধ্যে বলা আছে। অ্যালবুমিন পেশি গঠনে, কলাকোষ মেরামতে এবং সংক্রমণ ঠেকাতে সাহায্য করে। এবার আমরা অ্যালবুমিনুরিয়ার ব্যাপারটা আসছি। অ্যালবুমিনুরিয়া কী? অ্যালবুমিনুরিয়া কথার অর্থ মূত্রে অতিরিক্ত অ্যালবুমিন, অ্যালবুমিন ইন ইউরিন। স্বাভাবিকভাবে মূত্রে 30 মিলিগ্রাম পার্সেন্টের কম অ্যালবুমিন থাকে, মানে 100 মিলি ইউরিন নিলে তাতে 30 মিলিগ্রামের কম অ্যালবুমিন থাকতে পারে, এটা নর্মাল। এর বেশি হলেই, মূত্রে এর বেশি অ্যালবুমিন থাকলেই তাকে অ্যালবুমিনুরিয়া বলা হবে এবং কিডনির ক্ষতি হয়েছে বলে ধরে নেওয়া হবে। কিডনির ক্ষতি না হলে এই এতটা অ্যালবুমিন ইউরিনে আসার কথা নয়। অ্যালবুমিনুরিয়ার সাধারণ কারণ কী কী? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অনাক্রম্যতা, বিশৃঙ্খলা, গ্লোমেরুলোনেফ্রাইটিস, হৃৎপিণ্ডজনিত অসুখ, মাল্টিপল মায়েলোমা। ডান দিকে এই সংক্রান্ত কিছু টেস্টিং দেখানো হয়েছে। অ্যালবুমিনিতে কিডনির মধ্যে কি ঘটে অ্যাকচুয়ালি? এই হলো ব্লাড, এখানে থাকা ফিল্টার। সাধারণত ব্লাডগুলো রক্ত থেকে এই ফিল্টারের মধ্যে দিয়ে আসতে পারে না, শুধু রক্তের মধ্যস্থ বর্জ্য পদার্থগুলো ইউনিসে বেরিয়ে আসে। যখন ড্যামেজ হয়ে যায় কিডনিটা, তখন এই ব্লাডের ভেতরে এই যে ডট ডট রয়েছে, এরা সব প্রোটিন পার্টিকেল, সেই প্রোটিন পার্টিকেলগুলো এই ফিল্টার ভেদ করে ইউরিনে চলে আসছে, অর্থাৎ ইউরিন দিয়ে আপনার অ্যালবুমিনটা পাস হয়ে যাচ্ছে। শরীরের দরকারি জিনিস শরীর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, ভয়ঙ্কর ক্ষতিকারক ব্যাপার। ডান পাশে কীভাবে কি ইউরিনের শনাক্ত করা হয় সেটা দেখানো হয়েছে। ইউরিন ডিপটিক্স টেস্ট, ইউরিন অ্যালবুমিন পরিমাপ করে আর ক্রিয়েটিনিন পরিমাপ করে, এই তিনটে দিয়েই বোঝা যাবে যে কতটা। একটা হচ্ছে জাস্ট বোঝা গেল যে অ্যালবুমিনুরিয়া হচ্ছে, এবার পরিমাণ জানার জন্য আপনাকে আরও ফার্দার এগোতে হবে, কতটা অ্যালবুমিন বেরোচ্ছে আরও এগোতে হবে। অ্যালবুমিনুরিয়া মানে কি কিডনির অসুখ? সবসময় নয়, যদিও কিডনির অসুস্থতার প্রধান কারণ অন্যান্য কারণ আছে, যদিও এটার প্রধান কারণ অন্যান্য কারণও আছে। যেমন মাঝে মাঝে কম জল পান করলেও অ্যালবুমিনুরিয়া হতে পারে, তাহলে আপনি কম জল পান করেছেন বলে অ্যালবুমিনিয়া হলো, ঠিকঠিক জল পান করলে আবার সেরে যেতেও পারে। প্রকৃতপক্ষে পরপর 3 মাস অ্যালবুমিনিয়া পরীক্ষার ফল এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট GFR একত্রে পর্যালোচনা করে কিডনির কার্যকারিতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। শুধুমাত্র অ্যালবুমিনিয়া দিয়ে কিচ্ছু হবে না, অ্যালবুমিন 3 মাস পরীক্ষা করতে হবে অ্যালবুমিনিয়া রয়েছে, হ্যাঁ, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কী দেখা যাচ্ছে, সেই দুটো কম্পেয়ার করে বলতে হবে কিডনির অবস্থাটা কতটা খারাপ বা কতটা ভালো। তাছাড়া ইমেজিং টেস্ট, কিডনি বায়োপসি করেও কিডনির হাল হকিকত জানা যায়।
গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কী, জিএফআর কী? আমরা জানি রক্তকে ফিল্টার করে বর্জ্য বিষাক্ত পদার্থ অতিরিক্ত জল বার করে দেওয়া কিডনির প্রধান কাজ। বাস্তবে কোটি কোটি নেফ্রন ফিল্টারের এই কাজটা করে। জিএফআর থেকে জানা যায় নেফ্রনরা কতটা সার্থকভাবে তাদের কাজ করছে। জিএফআর 60 বেশি স্বাভাবিক, 60 থেকে 15 মধ্যে থাকলে কিডনি অসুস্থ, 15 নিচে নেমে গেলে কিডনি ফেলিওর। মানুষের মৃত্যুর একটা অন্যতম কারণ হচ্ছে কিডনি ফেলিওর। ওপরের দিকে দেখুন ছবি দেওয়া রয়েছে, জিএফআরের ব্যাপারটা দেওয়া আছে। জিএফআর রেটটা 0 থেকে 15 মানে কিডনি ফেলিওর দিকে চলেছে, 15 ওপরের থেকে এটা কিডনি ডিজিজ, আর 60 ওপর হলে ভালো আছে। সুতরাং জিএফআর একটা দারুণ ভালো টেস্ট বলতে পারেন, যেটা দিয়ে বলা যাবে যে কিডনি কতটা ভালো আছে। আর এখানে একটা ওই নেফ্রন, কমপ্লিট নেফ্রনকে দেখানো হয়েছে। সেই নেফ্রনের আপনার পড়েছেন, নেফ্রনের মধ্যে গ্লোমেরুলাস থাকে, বামেন ক্যাপসুল থাকে, তারপরে হেনলি লুপ রয়েছে, তারপর প্রক্সিমাল টিউবিউল, ডিস্টাল টিউবিউল, আর দূরে রয়েছে রেনাল টিউবিউল। এই প্রত্যেকটা এই গ্লোমেরুলাস বা এইটা হলো নেফ্রন আর কি। প্রতিটা নেফ্রনের মধ্যে সুতোর মতো সূক্ষ্ম সূক্ষ্ম সরুর আটারি ভেন দিয়ে রক্ত প্রবেশ করে এইখানেই সেই রক্ত পরিশ্রুত হচ্ছে এবং জলটা বেরিয়ে চলে যাচ্ছে। সেই জল এখান দিয়ে গিয়ে কিডনিতে জমবে, তার থেকে ইউরিন হবে। মানে এই যে কী মাইক্রোস্কোপিক কাজ চিন্তা করতে পারবেন না, ভীষণ মাইক্রোস্কোপিক। এক একটা কিডনিতে প্রায় 1 মিলিয়ন করে নেফ্রন থাকে। মানুষের মৃত্যুর একটি অন্যতম কারণ কিডনি ফেলিওর। মনে রাখুন মানুষের ডেথ অফ মানে কজ অফ ডেথের মধ্যে যেমন থাকে হার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, হার্ট কজ, লাং কজ, কিডনি কজ, লিভার কজ, এইগুলো জানা লাগে। তার মধ্যে কিডনি একটা ভালো মৃত্যুর কারণ হিসেবে। অ্যালবুমিনুরিয়া কি প্রতিরোধযোগ্য? অ্যালবুমিনুরিয়া খাদ্যতালিকা, এ বিষয়ে কোনো স্পষ্ট মতামত, প্রস্তাবনা, বিবৃতি পাওয়া যায় না। তবে ক্লিনিক্যাল জার্নাল অব আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজিতে প্রকাশিত সিস্টেমিক রিভিউ ও মেটা ডাটা বিশ্লেষণ করে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ক্রনিক কিডনি পীড়া ও অ্যালবুমিনুরিয়া আক্রান্ত হওয়ার প্রবণতা যথাক্রমে 30% থেকে 23% কম করতে পারে। অর্থাৎ এই অসুখটা প্রতিরোধযোগ্যটা দাঁড়িয়ে আছে আপনার খাদ্যাভ্যাসের, মূলত খাদ্যাভ্যাসের উপরে। এ ধরনের খাদ্যতালিকায় থাকে সম্পূর্ণ শস্য, তাজা ফল সবজি, বাদাম, শিম জাতীয় সবজি, মাছ, কম ফ্যাটযুক্ত ডেয়ারি উৎপাদন, কম লাল মাংস বা তৈরি মাংস, কম সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, চিনিযুক্ত পানীয়। মনে রাখুন সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস এই তিনটেই কিডনির পক্ষে কিন্তু ক্ষতিকারক। তিনটে মানে এগুলোকে মিনারেল বলা হয়, তিনটে মিনারেলই খারাপ, সোডিয়ামও খারাপ, পটাশিয়াম খারাপ, ফসফরাস খারাপ। বেশি চিনি থাকলে তো সমস্যা হবেই। আমি ব্যক্তিগতভাবে উল্লিখিত তালিকায় সামান্য পরিবর্তন করতে চাই, বলতে চাই যে রেডমিট আর প্রসেস মিটটা পুরো বাদ দিয়ে দিন। ওখানে লোকের তৈরি মাংস কম, রেডমিট কম, কম নয়, ওটা একদম বাদ দিয়ে দিন। ওটা বাদ দিলে অনেকটা উপকার হয়ে যাবে শরীরের। রেনাল ডায়েট থেকে যেসব খাদ্য পানীয় বাদ দেওয়া উচিত, ফুডস অ্যান্ড ড্রিঙ্কস টু বি অ্যাভয়েডেড ফ্রম এ রেনাল ডায়েট ইন বাংলা। রেনাল ডায়েট মানে আমি আগেই বলেছি, আবার বলে দিয়েছি, রেনাল ডায়েট হলো ডায়েট যেটা কিডনির রোগীর জন্য ভালো হবে। কিন্তু মনে রাখতে হবে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা তলায় রয়েছে, রেনাল ডায়েট হিসেবে নির্দিষ্ট সার্বজনীন কোনো খাদ্য তালিকা নেই, যেটা ফিক্সড করে দিলাম যারই কিডনির গণ্ডগোল সে এইটা খাবে, এরম কিন্তু নেই, সম্ভব নয়। খাদ্য পানীয় বাস্তবে নির্ভর করছে রোগীর কিডনির অবস্থা, অর্থাৎ কিডনি কতটা ক্ষতিগ্রস্ত তার উপরে। চিন্তার বিষয় হলো রোগীর রক্তে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাসের মাত্রা। অবশ্য কিছু ক্ষেত্রে কিডনি প্রোটিন বিপাকজনিত বর্জ্য বা রেচন পদার্থগুলিকেও ফিল্টার করে বার করে দিতে পারে না, তাই সাধারণত রেনাল ডায়েট কম প্রোটিনযুক্ত ডায়েট হতে পারে, এটা কিন্তু সাধারণভাবে। আর এবারে আপনি ঠিক করুন যে যে রোগীটা অসুস্থ তার কোথায় গণ্ডগোল, তার পটাশিয়ামের গণ্ডগোল বেশি, মানে তার রক্ত কি বেশি পটাশিয়াম হয়ে গেছে না সোডিয়াম হয়েছে, তাহলে সেইভাবে চেঞ্জ করুন। যদি পটাশিয়াম চিন্তার বিষয় হয় তবে অ্যাভোকাডো এই জাতীয় খাবারগুলোকে কমান, কারণ অ্যাভোকাডোতে প্রচুর পটাশিয়াম আছে। একই কথা গাঢ় রঙের সোডার ক্ষেত্রে প্রযোজ্য, গাঢ় রঙের সোডার মধ্যে ফসফরাস আছে প্রচুর, যা ক্ষুদ্রান দ্রুত শোষিত হয়, খুব স্পিডে অ্যাবজর্ব হয়ে যায়। ক্যান্ড ফুড এড়াতে হবে কারণ এতে প্রচুর পরিমাণে সোডিয়াম আছে। যদিও সম্পূর্ণ গমের পাউরুটি সাদা রিফাইন ময়দার পাউরুটির চেয়ে ভালো বলে মনে করা হয়, তবুও প্রথম প্রকার রুটিতে দ্বিতীয় প্রকার রুটির চেয়ে বেশি পরিমাণে ফসফরাস পটাশিয়াম থাকায় রেনাল ডায়েট হিসেবে সম্পূর্ণ গমের রুটি বাদ দেওয়াই ভালো। উল্টো কথা বলা হচ্ছে এখানে, আমরা জানি সম্পূর্ণ গমের রুটিটাই ভালো, সাদাটা খারাপ, কিন্তু যিনি কিডনির অসুখে ভুগছেন তার ঠিক উল্টোটাই হওয়া দরকার। রেনাল ডায়েট হিসেবে খাদ্য বাদ দেওয়া উচিত,
রিনাল ডায়েট থেকে যেসব খাদ্য বাদ দেওয়া উচিত, যেসব খাদ্য খাওয়া ভালো নেই, আলোচনাটা এখনও চলছে। পূর্বোল্লিখিত কারণে রেনাল ডায়েট হিসেবে ব্রাউন রাইস, হোয়াইট রাইস হচ্ছে বেশি ক্ষতিকর। ঠিক একইভাবে এখানে যেমন ওখানে যেমন গম হয়েছিল, লাল গমটাই খারাপ, সাদা গম সাদা আটিটাই ভালো হয়েছিল, এখানেও তাই, ব্রাউন রাইসটাই খারাপ, হোয়াইট রাইসটাই ভালো, ব্রাউন রাইস বেশি ক্ষতিকর। কমলা লেবু, পালং, বিট গ্রিন, আলু, মিষ্টি আলু, টমেটো ইত্যাদিতে পটাশিয়াম বেশি থাকায় ও প্রসেসড অলিভ, প্রিকলস, প্রসেসড মিটে উচ্চ সোডিয়াম থাকায় রেনাল ডায়েট হিসেবে অনুপযুক্ত। পরিবর্তে আনারস, আঙুর, আপেল, ক্রানবারি ইত্যাদি রেনাল ডায়েট হিসেবে অনেক উপযুক্ত। লক্ষ্য করুন কোনগুলো কোনগুলো বাদ দেওয়া, কলা বাদ দেওয়া হলো, কমলা বাদ দেওয়া হলো, পালং বাদ দেওয়া হলো, বিট গ্রিন বাদ দেওয়া, আলু, মিষ্টি আলু, টমেটো পর্যন্ত বাদ দিয়ে দেওয়া হলো। দিয়ে তার বদলে কী কী আসছে? আসছে আনারস, আঙুর, আপেল, ক্রানবেরি। এবারে আসুন অ্যালবুমিনিয়া আর্সেনিক। জল জমা শুরু চোখ ফোলা, পা ফোলা দিয়ে, শেষ হয় সার্বদৈহিক অ্যানাসার্কা দিয়ে, সারা শরীরে ফুলে ঢোল হয়ে গেছে। হৃৎপিণ্ড সমস্যা, হাইড্রোথোরাক্স, হাইড্রোপেরিকার্ডিয়াম, হাইড্রোথোরাক্স মানে বুকে জল জমা, হাইড্রোপেরিকার্ডিয়াম মানে হার্টে জল জমা, বুকে মানে লাঙে থেকে উৎপন্ন মারাত্মক শ্বাসকষ্ট, রাতে দম বন্ধ হয়ে আসে, ত্বক ঠান্ডা চটচটে, রোগী ভিতরে জল অনুভব করে, মূত্রের প্রচুর অ্যালবুমিন, সঙ্গে ফ্যাটি ওয়াক্সি ক্যাস্ট, এগুলো চোখে দেখা যাবে না, পরীক্ষায় আসবে, এগুলো এমনিতে বোঝা যায় না, বইতে আছে বলে আমি লিখে দিয়েছি। অ্যাকচুয়ালি এগুলো আপনি সাধারণভাবে পাবেন না, যারা অ্যানালিসিস করে, ইউরিন অ্যানালিসিস করছে, তারাই এগুলো জানতে পারবে, বা তারা অ্যানালিসিস করে রিপোর্টে লিখে তখনই জানা যাবে। মাঝরাতে মারাত্মক অস্থিরতা সত্ত্বেও জ্বালা করতিস না, এ তো হবেই, আর্সেনিকের ঘটনা আমরা জানেন, অস্থির আর্সেনিক মাঝরাতে সব কিছু বেড়ে যায়। সেই সঙ্গে নাড়ি থেমে থেমে চলে, দ্রুত, দুর্বল, ধীর, ভারী প্রকৃতির নাড়িও থাকে, রোগী ক্রমশ রোগা দুর্বল হয়ে পড়ে। অ্যালবুমিনিয়ায় অরামমেট, হৃৎপিণ্ডের সমস্যাজনিত কারণে কিডনি সমস্যা শুরু, আগে হৃৎপিণ্ড তারপর কিডনি, ক্রমশত অ্যালবুমিন সমস্যাকে হাইড্রিমিয়া সৃষ্টি করে, অ্যালবুমিন সমস্যাকে হাইড্রিমিয়া, হাইড্রিমিয়া মানে যেখানে মানে জলটা রক্তের মধ্যে বেশি হয়ে গেছে, শুরুতে পোষার পরিমাণ কম থাকে, পরে তা কমে যায়, অ্যালবুমিন যুক্ত হয়ে ওঠে, ফোলা চকচকে মুখ, মাথা ঘোরা, যেন মনে হয় বাম দিকে পড়ে যাবে, মাথার ভিতরে মারাত্মক যন্ত্রণা, রোগী কিঙ্কত বিমূঢ়, রক্তের মধ্যে প্রচুর পরিমাণে ইউরিন জমে গেছে, হাইড্রিমিয়া, মানে ইউরিনের যে প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টগুলো ইউরিনে চলে যাওয়ার কথা সেগুলোই ব্লাডে রয়ে গেছে, তার ফলে নানা রকমের মূল অসুবিধা যেগুলো হয় সেটা হচ্ছে এইটাই, রোগীর হেড়ে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হবে, তার সে একেবারেই কিঙ্কত বিমূঢ়, মানে সে হতভম্ব হয়ে যাবে, ঘাবড়ে যাবে, তার মেন্টাল ফ্যাকাল্টিটাই পুরো নষ্ট হয়ে যাবে, মানসিক যে কাজকর্মগুলো ঠিকমতো হতেই পারবে না। অ্যালবুমিনুরিয়া, ক্যালকেরিয়া কার্প, পক্স জাতীয় উদ্ভিদ সৃষ্টিকারী অসুখের কারণে অ্যালবুমিনুরিয়া, এখানে কিন্তু পক্স জাতীয় উদ্ভিদ সৃষ্টিকারী অসুখ, অর্থাৎ পক্স, হাম, যেখানে গায়ের চামড়ায় নানারকম স্কিন ডিজিজ মানে ইরাপশন আসে, তারপরে অ্যালবুমিনুরিয়া, কিডনি অঞ্চলে চাপচাপ ব্যথা বা বাইক জাতীয় গাড়ি চালানোর সময় একিং পেইন, হার্টের কাছে খুব আশঙ্কা, সামান্য পরিশ্রমে প্যালপিটেশন, হার্ট থরথর করে কাঁপে, রোগী জ্ঞান হারায়, বিছানায় সামান্য নড়াচড়া হাস্যকর শুরু, সিঁড়িতে উপরে উঠতে পারে না, সেই সঙ্গে থাকবে লিভার এবং স্প্লিন বড় বা শক্ত হয়ে ওঠা। অ্যালবুমিনুরিয়ায় ক্যান্থারিস, আঘাতের কারণে বা উষ্ণতার পরিবর্তনের কারণে অ্যালবুমিনুরিয়া সূত্রপাত, আঘাত তো বোঝাই যাচ্ছে ইঞ্জুরি, তাপমাত্রার পরিবর্তন বা উষ্ণতা পরিবর্তন মানে হচ্ছে ধরুন হঠাৎ খুব ঠান্ডা পড়ে গেল অথবা ঠান্ডা থেকে গরম পড়ে গেল, এই যে চেঞ্জ হলো হচ্ছে, এই চেঞ্জের সময় অনেক সময় কিডনি এফেক্ট হয়ে যায়। অল্প গাঢ় রঙের মূত্র, মূত্রথলি, মূত্রনালীতে ঝলসে যাওয়ার মতো জ্বালা, কিডনি অঞ্চলে বা অন্ডথলিতে এক ঘেঁয়ে ব্যথা, স্কারলেটিনা বা অন্যান্য ত্বক উদ্ভেদযুক্ত জ্বর যেমন পক্স, হাম, এসব পরবর্তী, এরপরে যে নেফ্রাইটিস হয় যা প্রায় ইউরিমিয়ার দিকে চলে যায়, ইউরিমিয়া মারাত্মক বাজে অসুখ, ইউরিমিয়া রক্তের মধ্যে ইউরিয়া চলে আসা মানে ভীষণভাবে ড্যামেজিং, নেফ্রাইটিস ইউরিমিয়া লিডস টু ডেথ। অ্যালবুমিনুরিয়ায় ইউরেনিয়াম নাইট্রেট, গর্ভধারণের কারণে, হৃদ সমস্যার জন্য বা ডায়াবেটিসের কারণে অ্যালবুমিনুরিয়া, কারণগুলো পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, এক ভদ্রমহিলা গর্ভধারণ করেছেন তারপরে দেখা যায় তার অ্যালবুমিনুরিয়া হয়েছে, কারোর হার্টের গণ্ডগোল বা ডায়াবেটিসের কারণ, সেসব জায়গা থেকে এটা কাজে লাগবে। রাতে বারবার প্রস্রাবের জন্য উঠতে হয়, রোগী রাগী, খিটখিটে, বাম চোখের উপর যন্ত্রণা, এটা ইউরিনিয়াম নাইট্রেট বৈশিষ্ট্য, লেফট আই উপরে পেন। অ্যালবুমিনুরিয়া সিকেল কর, ত্বক উদ্ভিদযুক্ত জ্বরের পর অ্যালবুমিনুরিয়া,
সেই ত্বক উদ্ভিদযুক্ত চকমজ্জর মানে সেই স্কারলেট লিনা পক্স হাম এসব মূত্র বিবর্ণ রক্তযুক্ত চিজের মতো তলানি জমে থাকে। মূত্র নয় থেকে ঘন কালো রক্তস্রাব, দৃষ্টি ক্ষতিগ্রস্ত। এখানে আবার চোখের দৃষ্টিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে অ্যালবুমিনুরিয়ার ফলে। অ্যালবুমিনুরিয়া ফসফরাস, হাড়ে ডান দিয়ে ক্ষতির ফলে সৃষ্ট ভেনাস্টেসিসের কারণে কিডনির মধ্যে রক্তের আধিক্য ঘটে। এতে কিডনির গ্র্যানুলার ফ্যাটি ডিজেনারেশন হয়, এর শেষে কিডনি শুকিয়ে যায়। মূত্রে প্রচুর অ্যালবুমিন থাকে, রেটিনাইটিস অ্যালবুমিনুরিকা, দ্যাট ইজ মানে অ্যালবুমিনুরিয়া থেকে রেটিনার ক্ষতি হচ্ছে। দৃষ্টিশক্তি দুর্বলতা, অস্থায়ী দৃষ্টিলোপ করে, একেবারে কিছুক্ষণের জন্য দৃষ্টি হঠাৎ চলে গেল, টেম্পোরারিলি আবার ফিরে আসছে। এছাড়া দৃষ্টি দুর্বলতা রয়েছে। এর সঙ্গে লিভার, অগ্নাশয়ের ফ্যাটি ডিজেনারেশন, অ্যাট্রফি ঘটে। রোগী টিবি বা হাড়ের ক্ষয়রোগেও ভুগতে পারে। বহুত ঝামেলা ফসফরাস, ফসফরাসের পেশেন্টের প্রচুর হাড়ের গণ্ডগোল বা টিবি রোগের ভীষণ ভালো একটা ওষুধ ফসফরাস। সুতরাং সেখানেও অ্যালবুমিনুরিয়ায় ফসফরাস দারুণভাবে কাজ করতে পারে এবং ভয়ঙ্কর সিরিয়াস সব সিমটম এখানে রয়েছে। চোখের ক্ষতি হচ্ছে, কিডনির ক্ষতি হচ্ছে, ফ্যাটিগনেশন হার্ট হচ্ছে, লিভার যাচ্ছে, অগ্নাশয় নষ্ট হচ্ছে। অ্যালবুমিনুরিয়া ক্যালিকার, বাম দিকের কিডনি অঞ্চলে খিঁচ ধরা ব্যথা, চোখের পাতা ফুলে ঝুলে পড়ে, বাম পায়ে ইডিমা ক্রমশ ডান দিকে ছড়িয়ে পড়ে ও উপরের দিকে শরীর কাণ্ডেও ইডিমা দেখা যায়। ইডিমা মানে কিন্তু ওই জল জমা আর কি। পায়ের পাতা স্পর্শ করলে প্রত্যঙ্গ ঝাঁকি দিয়ে ওঠে, মূত্র গরম ঘন ঘন হয়, অল্প কালচে মূত্র, পরীক্ষা নলে রেখে দিলে ঝাঁকালে গেঁজা ওঠে ও লাল আঠালো তলানি পড়ে। অ্যালবুমিনুরিয়া ক্যালিমিউর, নোংরা হলুদ তলানিযুক্ত নেফ্রাইটিস, নাড়ি ধীর, হাঁটে রক্তাধিক্য, রোগীর মধ্যে উৎফুল্লতা ও দুঃখভাব পর্যায়ক্রমে দেখা যায়। একবার সে খুব আনন্দ, পরের বার সে দুঃখ। নাক দিয়ে রক্তপাতের পর তার কনজেশন কমে যায়। কার্ডিয়াক অ্যাজমা, অর্থাৎ অ্যাজমা হাঁপানি হচ্ছে হার্টের কারণে। হৃৎপিণ্ড ফুসফুসজনিত যেন সংকুচিত, পা শীতল, তার সঙ্গে পোর্টাল সংকোচন, বর্ধিত লিভার। পোর্টালের বাংলা খুঁজে পায়নি, পোর্টাল সংকোচন মানে মূল ব্যাপারটা হচ্ছে লিভার যে রক্তের জালিকার মাধ্যমে স্টম আমাদের ইন্টেস্টাইন থেকে একেবারে খাদ্যের সার যুক্ত রক্ত লিভারে পৌঁছায়, সেই যে সিস্টেমটাকে বলা হয় পোর্টাল সিস্টেম, সেইখানে সংকোচন হচ্ছে, তার ফলে লিভার বড় হয়ে উঠছে। অ্যালবুমিনে গ্লোনায়ন, নিদ্রাহীনতা, শ্বাসকষ্ট, রাতে প্রচুর অ্যালবুমিনযুক্ত মূত্রত্যাগ, জ্বালাভাবের সঙ্গে গাঢ় রঙের মূত্রত্যাগ, রেখে দিলে মূত্রের নিচে লাল কাদার মতো তলানি, সঙ্গে লালচে হলুদ আঠালো পদার্থ। হার্টের ঘাত বর্ধিত, নাড়ি দ্রুত ছোট, মুখ শুকিয়ে কাঠ, জলের জন্য ঠান্ডা জলের জন্য আকুলি বিগুলি, দবদবে মাথার যন্ত্রণা, ঝাঁকুনি বা পদক্ষেপে বৃদ্ধি হয়। দবদবে মাথার যন্ত্রণা গ্লোনায়নের একটা অন্যতম বৈশিষ্ট্য, মূর্ছে ভাবসহ বমিভাব। এ সঙ্গে আজকের ভিডিও এখানে শেষ হলো। আপনার দেখার জন্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে লিখে দেবেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো।